আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঠাকুরবাড়ির রেসিপি টমেটো পাবদা। আমি এখানে চারটে পাবদা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব। হাফ টিস্পুন আমি হলুদ নিয়েছি আর সামান্য একটু দিলাম। ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দেব। আর আমি নিয়ে নিয়েছি একটা টমেটো বাটা, একটা টমেটো গোটা আমি টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। এবার একটা প্যান নিয়ে নিয়েছি আর আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। আমি তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিলাম। এবার হালকা করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে এবার তেলটা আমি সামান্য একটু কমিয়ে নেব। এবার আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপরে কয়েকটা চেনা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব রসুন কুচি। একটু নাড়াচাড়া করে নেব একটু। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। যে টমেটোটা আমি চারটি টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি একটু নুন দিয়ে দেব, টমেটোটা একেবারে যাতে নরম হয়ে যায়। আর টমেটোটা নরম করার জন্য আরেকটা কাজ যেটা হচ্ছে ঢাকা দিতে হবে, টমেটোটা নরম হোক। এবার আমি ঢাকাটা খুলে দেখবো টমেটোটা নরম হয়ে গেছে। হ্যাঁ, একদমই নরম হয়ে গেছে। এই সময় আমি বাটা টমেটোটা দিয়ে দেবো। দিয়ে লো ফ্লেমে ভালো করে রান্না করবো। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কা আর সামান্য একটু নুন, কারণ আমি মাছ ভাজাতেও নুন দিয়েছিলাম আর টমেটোটা নরম হওয়ার সময়ও নুন দিয়েছিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা ভালো করে কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে, লো মিডিয়াম ফ্লেমে। এবার আমি অ্যাড করে দেবো জল। জলটা যেরকম গ্রেভি তোমরা পছন্দ করবে সেরকম রাখবে। গরমকাল বেশ হালকা একটা মাছের ঝোল, যেটা ভাতের সাথে খেতে একদম অসাধারণ লাগে, আমরা সবাই জানি। তো আমি আমার যেরকম আমি ঝোলটা রাখতে চাই সেই অনুযায়ী 1 কাপ মতো জল দিলাম। এবার খুব ভালো করে আমি জলটা ফুটিয়ে নেব। জলটা খুব ভালো করে ফুটে গেছে, এর মধ্যে আমি মাছের পিসগুলোটা দিয়ে দেব। ভালো করে ফুটে গেছে, এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর ঢাকা দিয়ে আমি 2 মিনিট এটাকে হতে দেব, মিডিয়াম ফ্লেম রাখবো। ব্যাস, একদম রেডি হয়ে গেছে আমার ঠাকুরবাড়ির রেসিপি টমেটো পাবদা। আমার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে পরের ভিডিওতে।